একটি বাড়ি কিনে থাকে রাজ্যের স্বপ্ন। একটি বাড়ি মানে আপনার প্রতিদিনের জীবন, আপনার ঠিকানা, আপনার ভবিষ্যৎ। হোক সে ভাড়া বাড়ি অথবা নিজের, যত্ন ছাড়া যেমন গাছ বাঁচে না, বাড়ির জন্য চাই তেমন যত্ন। সফল হতে হলে আপনাকে জানতে হবে, নিতে হবে সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত। প্রপার্টি সেলিং, লেটিং এবং বাইং এর খুঁটিনাটি বিষয় নিয়ে এনটিভির বিশেষ আয়োজন প্রপার্টি শো উইথ কাজী আলী। প্রপার্টি শো উইথ কাজী আলী দেখবেন সোমবার রাত 8টায় এবং পুনঃপ্রচার শনিবার সকাল 11টায় শুধুমাত্র এনটিভিতে। ব্রিকলেনে প্রাইম এস্টেট এজেন্ট, যার সেবার পরিধি লন্ডন M25 জুড়ে। প্রাইম এস্টেট এজেন্টের রয়েছে প্রফেশনাল কোয়ালিফিকেশন এবং ক্লায়েন্ট মানি প্রোটেকশন ইন্স্যুরেন্স। প্রাইম এস্টেট এজেন্ট হচ্ছে আরলা ও NAEA মেম্বার, যা আপনাকে আস্থা আর নিশ্চয়তা দেয়। প্রাইম এস্টেট ফিল সেফ কোয়ালিটি সার্ভিস পিস অফ মাইন্ড। Absolutely. প্রপার্টির ফ্রি ভ্যালুয়েশনের জন্য ল্যান্ডলর্ডরা কল করুন 0207-375-1188। সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি খন্দকার আশরাফ হোসেন মিঠু, আবারও যান্ত্রিক গোলযোগের সমস্যার কারণে আবারও ভূমিকা নিয়ে আপনাদের মাঝে চলে আসছি। আমাদের সাথে সবসময় যিনি থাকেন, শর্ট করছি, তিনি হলেন আমাদের মাননীয় কাজী আরিফ ভাই, যিনি গত দেড় যুগেরও বেশি সময় ধরে আমাদের এই কমিটিকে সেবা দিয়ে যাচ্ছেন। চলে যাচ্ছি সরাসরি আরিফ ভাইয়ের কাছে। তার আগে শুধু জানাতে চাই যে আপনাদের প্রত্যেকটি প্রোগ্রামে, আমাদের তিনটি সেগমেন্ট হয়, প্রত্যেকটি সেগমেন্টে কিন্তু আপনাদের প্রায়োরিটি, সো গিভ আস এ কল এনি টাইম, এনিথিং ইউ লাইক টু নো রিগার্ডিং প্রপার্টি। এবং কল করার জন্য আপনারা দেখবেন যে স্ক্রিনের নিচে একটি নাম্বার রয়েছে, সেই নাম্বারে সরাসরি কথা বলতে পারেন। আরিফ ভাই, ব্যাক টু ইউ। থ্যাংক ইউ আশা ভাই। আমরা দর্শক আপনারা যে যেখানে বসে দেখছেন, আমরা মানে আবার ওভাবে নিয়ে আসলাম প্রোগ্রামটাকে মানে স্টার্ট করার জন্য। আমরা দুঃখিত আন্তরিকভাবে, পৃথিবীর যে প্রান্ত বসে আপনারা এই অনুষ্ঠান দেখছেন তাদের প্রতি প্রীতির শুভেচ্ছা সালাম জানিয়ে আমার পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের অনুষ্ঠানে। আজকে প্রোগ্রামটি ডিজাইন করেছি এভাবে যে বাই টু লেট প্রপার্টির ক্ষেত্রে আমরা কীভাবে মানি মেক করতে পারি অ্যাজ এ বিজনেস হিসাবে, আমরা যারা এই ক্ষেত্রে অভিজ্ঞ আছি তো আছি, তারপর যারা নাই তার পাশাপাশি কীভাবে কী করতে পারি। আমরা গত প্রোগ্রাম করেছিলাম এভাবে, আমি যে ডিজাইন করেছিলাম এভাবে যে কীভাবে আপনার বাড়িতে আপনি থাকছেন অথবা ভাড়া বাড়ি আছে সেখানে আপনার বাড়ির ভ্যালু অ্যাড করতে পারেন, এটা নিয়ে অসংখ্য প্রশ্নের উত্তর দিয়েছি এবং আপনাদের অসংখ্য ইমেলও পেয়েছি, টেক্সও পাচ্ছি, তো আপনারা পাশেই থাকবেন। আর ধারাবাহিকভাবে যে জিনিসটা থাকছেন থাকবে যে নিউজ বুলেটিন প্রপার্টি বিষয়ক ইউকের সংক্রান্ত কিছু তথ্য আমি যেভাবে দিয়ে আসছি ইনশাল্লাহ দিব আপনাদের পাশে। আমি চলে আসছি আশা ভাই, ব্যাক টু ইউ। ধন্যবাদ আরিফ ভাই। দর্শক, আমাদের এই গত 8টি বছরে যে অক্লান্ত পরিশ্রম বলবো, সেই পরিশ্রমের 95% করেছেন উনি, আমি ওনার সাথে ছিলাম। কেন বলছি এই কথা যে আমাদের প্রত্যেকটি অনুষ্ঠান কিন্তু চলে গেছে ইউটিউব এবং ফেসবুকে, আপনারা সেখানে যে প্রপার্টি শো উইথ কাজী আরিফ লিখলে কিন্তু আমাদের প্রত্যেকটি অনুষ্ঠান আপনারা দেখতে পাবেন এবং প্রত্যেকটি অনুষ্ঠানেই কিন্তু এমন টপিকস থাকে এবং আপনাদের বিভিন্ন ধরনের প্রশ্ন থাকে, যে প্রশ্নের উত্তরগুলো কাজী আরিফ ভাই দিয়ে থাকেন। চলে যাচ্ছে, দেখি কাজী আরিফ ভাইয়ের কাছে কী ধরনের নিউজ বুলেটিন আছে আজ। কাজী আরিফ ভাই, থ্যাংক ইউ আশা ভাই। দর্শক, আমি আপনাদের কাছে প্রথম যে নিউজ বুলেটিন সংবাদ নিয়ে আসছি সেটা থাকছে যে এই প্যান্ডামিকের মধ্যে গভর্নমেন্টের করোনা ভাইরাস অ্যাক্ট 2019-এর যে বিভিন্ন রকমের ল ইম্প্যাক্ট করেছে প্রপার্টি ডিউটিতে ভিন্নভাবে, অসংখ্যভাবে এবং চেঞ্জ হয়েছে, যে চেঞ্জগুলোর মধ্যে প্রথম একটা চেঞ্জ দেখা গেল মানে আসলো এই মাসে অগস্টে প্রথম, যেটা আমরা গত প্রোগ্রামে আমাদের প্রোগ্রামটি রিপিট হয়েছিল তো ওখানে নিউজ বুলেটিন দিতে পারিনি, বাট যেটা থাকছে এভাবে যে ট্যানেন্টকে নোটিশ দেওয়ার জন্য ল্যান্ডলর্ডের যে 6 মাস ওয়েট করতে হতো সেটা কিন্তু উঠিয়ে দেওয়া হয়েছে। যারা এখন মানে কোনো কারণে ল্যান্ডলর্ড যদি আপনার প্রপার্টি পেতে চান তো সেক্ষেত্রে আবার 2 মাসের যে নোটিশ নর্মাল পিরিয়ডটা আছে এটাকে সেই ফর্মে চলে গেল। এটা থাকছে আপনাদের কাছে প্রথম আপডেট দিয়ে শুরু করা, যে কথা বলছিলাম যে প্রোগ্রামটি ডিজাইন করা হয়েছে এভাবে যে বাই টু লেট প্রপার্টির ক্ষেত্রে আমরা কীভাবে মানি মেক করতে পারি।
অ্যাজ এ বিজনেস হিসাবে, সেক্ষেত্রে ধারাবাহিকভাবে কয়েকটি পর্ব আমরা চালাবো ইনশাল্লাহ আমি তালে তালে। তো চলে আসছি আশরাফ ভাই ব্যক্তি। ধন্যবাদ আরিফ ভাই। দর্শক, আমরা বলছিলাম যে আপনারা ফোন করুন এবং ফোন করে কথা বলুন, এবং এই আমাদের এই প্রত্যেকটা আমাদের সাথে যদি আমাদের সোশ্যাল মিডিয়াতে যুক্ত হতে চান তাহলে কিন্তু দর্শক আপনারা আমাদের ফেসবুকের প্ল্যাটফর্মে যে প্রপার্টি শো উইথ কাজী আরিফ লিখলেই আমাদের পেজটা চলে আসে, সেখানে অন দ্য রাইট হ্যান্ড সাইড থাম্বস বাটন দেখবেন, সেখানে আপনারা সেখানে যদি আপনারা জয়েন হন তাহলে আমাদের প্রতি সপ্তাহে যে আপডেট থাকে সেই আপডেটও আপনারা দেখতে পারবেন। এবং আজকের অনুষ্ঠানটি হয়তো আপনি বাসায় নেই, বাইরে আছেন, কিন্তু ফেসবুকে কিন্তু লাইভ চলছে। ঠিক একইভাবে আপনারা আপনাদের সাথে যারা থাকেন বন্ধুবান্ধব যারা প্রপার্টি নিয়ে আগ্রহী তারা কিন্তু এই অনুষ্ঠান থেকে উপকৃত হতে পারেন। আরিফ ভাই চলে আসছি আপনার। শিওর আশা ভাই, থ্যাংক ইউ ভেরি মাচ। দর্শক, যে কথা বলছিলাম যে আমাদের যে নিউজ বুলেটিনের সেকেন্ড পার্টে আমি চলে আসছি, সেকেন্ড যে বুলেটিনটা দিতে যাচ্ছি সেটা হচ্ছে স্ট্যাম্প ডিউটি হলিডে ট্যাক্স। আমরা যারা বাড়ি কিনছি এক্ষেত্রে সেক্ষেত্রে গভর্নমেন্টের যে বিভিন্ন স্টেপসের নিয়েছে এই করোনা ভাইরাসের টাইমে যেসব বিভিন্ন সুযোগ সুবিধা দিয়েছে সেই ক্ষেত্রে জিনিসগুলো কিন্তু লিফট হয়ে আসতেছে। তো আমরা যারা সেপ্টেম্বরের মধ্যে বাড়ি কিনবো স্ট্যাম্প ডিউটি যে ট্যাক্সের যে প্রপোর্শনেটভাবে যেভাবে আছে সেটা কিন্তু চলে আসবে। আপনারা যারা এখনও মানে লাইনে আছেন আপনাদের মনে রাখতে হবে যে প্লিজ আপনার ওই ডিসকাউন্টটা পেতে গেলে মানে স্ট্যাম্প ডিউটি হলিডে ট্যাক্সের যে প্রপোর্শনেটভাবে করা হয়েছে এটা কিন্তু আপনাকে উঠিয়ে দেওয়া হচ্ছে সেপ্টেম্বরের এন্ডের থেকে। তো আপনারা কিন্তু দেখে নেবেন, আপনাদের সলিসিটার যারা আছে তাদেরকেও একটু পুশ করার চেষ্টা করবেন যাতে কমপ্লিটটা তাড়াতাড়ি হয়। ধন্যবাদ আরিফ ভাই। দেখি আমাদের একজন কলার রয়েছেন, কে আছেন লাইনে? আসসালামু আলাইকুম দর্শক। আসসালামু আলাইকুম আশরাফ ভাই, আরিফ ভাই। একটু আগে আমি রিপোর্ট করছিলাম যে আসলে আমরা শুনতে পাচ্ছিলাম না, এখন শুনতে পাচ্ছি, খুব ভালো। সো কাইন্ড অফ ইউ। আমার একটা প্রশ্ন জানা মানে আমার একটা প্রশ্ন আমার জানতে চাই একটা, প্লিজ। সেটা হচ্ছে আরিফ ভাই, আচ্ছা আমার যদি আমার একটা কোম্পানি আছে, কোম্পানির থ্রু দিয়ে আমার একটা বাই টু লেট প্রপার্টি কেনা আছে, আচ্ছা আবার আমার বাই টু লেট মানে আমাদের প্রাইভেট নামেও কিছু কেনা আছে যেটা কোম্পানির নামে কেনা নাই। এখন আমার যে প্রাইভেট থেকে যে মানে বাই টু লেটের যে বাড়িটা আছে সেই বাড়িটাটা ইনকাম সেটা কি আমার কোম্পানির অ্যাকাউন্টটাতে যদি জমা হয় সেটা কোম্পানি অ্যাকাউন্টে এটা ডিল করতে পারবে কিনা? আপনি বলছেন ভাই আপনি আপনার মানে বাইটুলের যেটা প্রাইভেট ভাবে আছে সেটা কি আপনার কোম্পানি কি রেন্টটা নিতে পারে কিনা? জি জি জি। ইয়েস, ওকে। আর কিছু আছে ভাইয়া? না না, এটাই শুধু জানার ছিল। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। আশা ভাই, ডক্টর ভাইয়া যেভাবে কথাটা বললেন খুব কম দিতে পারে এই হিসাবে আমরা যারা এই লাইনে বুঝছি অথবা বুঝতে পেরেছি তারা কিন্তু কোম্পানি ফর্ম করে বাড়ি কিনছি। এখন কথা থাকছে এভাবে ভাইয়া, আপনাকে উদ্দেশ্য করে কথা বলছি, এবার পাশাপাশি অন্য যারা রিলেভেন্ট তারাও কিন্তু এক্ষেত্রে ভালো বুঝতে পারবেন যে আমরা যারা প্রাইভেটভাবে আগে কিনেছিলাম কোম্পানি করার ক্ষেত্রে যে বেনিফিটটা পাওয়া যাচ্ছে ট্যাক্সের পরিমাণটা কম দিতে হচ্ছে সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আমরা কোম্পানি করে কিনছি। এখন কোম্পানি করে যখন কিনতে পাচ্ছি আমরা তখন কিন্তু ট্যাক্সটা কম কমভাবে আসছে। অবভিয়াসলি বলবো যে একজন মানে চার্টার্ড অ্যাকাউন্ট স্বর্ণপন্ন হতে পারেন, তারা আপনাকে গ্রেড করে ভাগে ভাগে বুঝিয়ে দেবে। এখানে কথা ছিল এভাবে যে মানে অনেকের প্রশ্ন ছিল যে আমার প্রাইভেট নামটাকে চেঞ্জ করে কি আমি কোম্পানির নামে নিতে পারবো কি না। তো এখানে আছে যে এটা সহজ মানে ইন জেনারেলভাবে সম্ভব না, কারণ সেক্ষেত্রে আপনাকে আবার স্ট্যাম্প ডিউটি ট্যাক্স দিতে হচ্ছে, আবার চেঞ্জ করতে হচ্ছে। তাতে কিন্তু আপনার যে লাভটা হওয়ার কথা চিন্তা করছি আমরা লং রানে সেটা কিন্তু হচ্ছে না। তো যাই হোক, থাকছে এভাবে যে এখন অনেকে প্ল্যান করছি আমরা যে এইভাবে যে ভাইয়াটা ডক্টর ভাইয়া বললেন যে আমার এই রেন্টটা প্রাইভেটভাবে না নিয়ে আমি কোম্পানির থ্রুতে নিতে পারি কি না। ইয়েস, আপনি পারবেন। এখানে কথা আছে আপনার কিছু ফর্মেটিক ওয়েতে করতে হবে, তাতে করে আপনার যেতে কমপ্লেক্সে না পড়ে।
তো এখন অনেক সময় আসে যে পাওয়ার অফ অ্যাটর্নি করে আমরা কিন্তু অনেক সময় আমাদের এই রেন্ট পারপাস অবভিয়াসলি আমরা রেন্টাল ইনকাম ডিক্লেয়ার করছি ভিন্ন ভিন্নভাবে এইচএমআরসির কাছে, তো সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে কিছু এইভাবে কিন্তু আপনি টেকনিক্যালভাবে বৈধভাবে কিছুটা ট্যাক্স সেভ করতে পাচ্ছেন, তো সেই ক্ষেত্রে আপনার কিছু সমস্যা হবে না। তারপরে আপনাকে বলবো ভাইয়া এই বিষয়ে আরও ডিপার পার্টে যাওয়ার ক্ষেত্রে কথা বলবেন একজন অভিজ্ঞ চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টের সাথে, তারা আপনাকে এই বিষয়ে আরও বিট বিট করে আরও বিস্তারিতভাবে বলতে পারবে। থ্যাংক ইউ, ভেরি নাইস প্রশ্ন ভাইয়া, থ্যাংক ইউ সো মাচ। ব্রেকলেনে প্রাইম এস্টেট এজেন্ট, যার সেবার পরিধি লন্ডন M25 জুড়ে। প্রাইম এস্টেট এজেন্টের রয়েছে প্রফেশনাল কোয়ালিফিকেশন এবং ক্লায়েন্ট মানি প্রোটেকশন ইন্স্যুরেন্স। প্রাইম এস্টেট এজেন্ট হচ্ছে আরলা ও NAEA মেম্বার, যা আপনাকে আস্থা আর নিশ্চয়তা দেয়। প্রাইম এস্টেট ফিল সেফ কোয়ালিটি সার্ভিস, পিস অফ মাইন্ড। Absolutely. Propertyর free valuation এর জন্য ল্যান্ডলর্ডরা কল করুন 0207-375-1188। কাজীরিব ভাই বলতেই চলে আসি কাজীরিবের কাছে, কিন্তু তার আগে বলছি যে যে কলার আমাদের সাথে ওয়েট করছিলেন, প্লিজ ডু গিভ আস এ কল এন্ড উই গোনা টু এন্টারটেইন ইওর কল। আরিফ ভাই চলে আসছি আপনার কাছে। শিওর আশিফ ভাই, থ্যাংক ইউ। দর্শক, আমরা যে কথা বলছিলাম যে আমরা বাই টু লেট প্রপার্টির ক্ষেত্রে কীভাবে মানি মেক করতে পারি সেটা নিয়ে কথা বলার প্রথমভাবে যদি চলে আসি, নিউজ বুলেটিন তো দিলাম, আমরা আরও আছে, আমার কাছে কিছু ইমেলও আসছে এবং কিছু ট্যাক্সও আসছে। আমি গত সপ্তাহে কিছু কিছু ইমেল ট্যাক্স দেওয়ার চেষ্টা করেছি, কিন্তু কিছু এখনও বাকি আছে, আমাকে মানে ই করবেন, অনেক সময় না উত্তর দিতে পারলেও প্লিজ ডু আবার ট্যাক্স করা, ট্যাক্স ব্যাক অথবা ইমেল ব্যাক করবেন। তো আমরা চলে আসছি এইভাবে যে আমরা যারা বাই টু লেটের ক্ষেত্রে ইনভেস্টর হিসেবে কোম্পানি ভাবে পার্সোনালভাবে যখন কিনছি, অনেক সময় আছে আমরা সিন্ডিকেট করেও কিনছি, অনেক সময় আছে আমরা পরিবার বিভিন্ন জনের মানে কয়েকজন মিলে কিনতে পারছি, তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে আমরা নর্মালি অনেকভাবে যখন একটা প্রপার্টি বাই টু লেটের ক্ষেত্রে ইনভেস্ট করছি, সেই ইনভেস্টমেন্টের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আমরা চলে আসছি কীভাবে, যে আমরা একটা প্ল্যান করছি, সেই প্ল্যানটা কীরকম ধরনের থাকে, যে শর্ট টাইম প্রজেক্ট, মিডিয়াম টাইম প্রজেক্ট ও লং টাইম প্রজেক্ট। এই লং টাইম প্রজেক্টের ক্ষেত্রে একরকমের ফর্মুলা থাকে, আবার আসছে মিডিয়াম টার্ম, আবার শর্ট টার্মের ক্ষেত্রে থাকে। তো আমরা ধারাবাহিকভাবে কথাগুলো বলবো, আমরা মানে আপনারা বুঝতে পারছেন যে আমাকে কয়েকটা পর্বে এই প্রোগ্রামটি এইভাবে কন্টিনিউভাবে চলবে, কারণ কি এখানে শর্টকাট ভার্সন ভাবে করা যায় না, অনেক সময় আছে যে এটাকে বুঝিয়ে না বললে আমরা যারা একটুখানি এই লাইনে কম জানি তাদের জন্য স্পেশালি ডিজাইন করা এভাবে, যাতে আমাদের বাংলাদেশি কমিউনিটি ভাই বোনরা এই ক্ষেত্রে আসতে পারেন। কারণ ইউকে প্রপার্টি ইনভেস্টমেন্টের ক্ষেত্রে এটা রিটার্নের ক্ষেত্রে বলা হয়ে থাকে যে একটা হ্যাভেন হিসাবে ইউকের প্রপার্টি মার্কেটটা বর্তমানভাবে দীর্ঘদিনভাবে বিভিন্ন দেশের সাথে কম্পেয়ার করেও দেখা যাচ্ছে যে প্রপার্টি হ্যাভেন বলে একটা কথা থেকে যাচ্ছে ইউকে দিয়ে। তো সেক্ষেত্রে ওয়াই নট আজকে আমরা যারা কোনো কারণে পিছিয়ে আছি অথবা স্টেপসে আছি অথবা অলরেডি করেছি, তারপরে থাকছে যে কোন কোন প্রজেক্ট করতে পারছি, কিন্তু একটার পর একটা মানুষ যখন প্রজেক্ট নিচ্ছে, একটার পর একটা যখন অ্যাফোর্ডেবল হচ্ছে, প্ল্যানিং হচ্ছে সুন্দর করে, তখন তারা দেখতে পাচ্ছে যে এভাবে যাচ্ছে। এখন ধরা যাক এভাবে যে আমি থাকছি লন্ডনে, আমি প্রপার্টি কিনছি ম্যানচেস্টারে, ইজ ই পসিবল, ইজ ই গুড টু বাই? তো অফকোর্স অনেক সময় দেখা যাচ্ছে যে আপনি কোন ধরনের লাইফস্টাইল লিড করছেন, আবার দেখা যাচ্ছে কি যে আমরা কিন্তু অনেক আছে ওভারসিজ প্রপার্টি ওন করছি, রেখে দিলাম, বাংলাদেশের পার্টটা ইজ ডিফারেন্ট, যেহেতু আমাদের নিজের দেশ, সেখানে আমরা কে কী করেছি না করেছি সেটা অন্য জিনিস। আবার দেখা যাচ্ছে বলতো প্রচুর পরিমাণে ইনভেস্টর আছেন যারা বিভিন্ন দেশে ইনভেস্টমেন্ট করছেন, তো সেক্ষেত্রে কী হচ্ছে, এক এক দেশের এক একটা ল, তো এই লয়ের প্রেক্ষাপটে কিন্তু সেখানে জানার বোঝার বিষয় থাকছে, আপনার লাইফস্টাইল আপনি কীভাবে মানে করছেন, সেই ক্ষেত্রে আপনি কীভাবে আপনার মুভমেন্ট হচ্ছে সেটা কি সম্ভব কি না। বড় এক সময় আছে যে আমি প্রজেক্ট নিলাম দুবাইতে, দেখা গেল আমি একটা দুটা তিনটা প্রপার্টি কিনে ফেললাম, কিন্তু আমি এটাকে মেনটেন করতে পারছি না, এবং মেনটেন করার ক্ষেত্রে কী আছে, গভর্নমেন্ট ল কী আছে, সেগুলো কিন্তু ফ্যাক্টর থাকছে। তো ইনভেস্টমেন্টের জন্য বাইটেলটের ক্ষেত্রে আমরা যদি চলে আসি এভাবে যে আমি থাকছি লন্ডনে, যে কথা আমি প্রথমে আসছিলাম, আমি কিনবো ম্যানচেস্টারে, অথবা আমি চলে আসছি স্কটল্যান্ডে, আমাদের গ্রেটার ইউকেরই মধ্যে যে চারটা পার্ট আছে, এই সেই চারটা পার্টের মধ্যেই কিন্তু প্রপার্টি ল, মর্গেজ প্ল্যান ভিন্ন রকমের। তো সেখানে মনে করতে হবে যে
লটা একটা বিশেষ ফ্যাক্টর আছে, লোকেশন একটা বিশেষ ফ্যাক্টর হিসেবে কাজ করছে, তো আমরা এভাবে চিন্তা করব যে এটা অ্যাফোর্ডেবল কি না। আপনি একটা দেখা যাচ্ছে কি যখন কিনে ফেললেন দুটো প্রপার্টি ইন স্কটল্যান্ড, বাড়ির দাম কমাছে, তো সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে যদি কম আছে আপনি কিনে ফেলেন কিন্তু আপনি লস সম্বন্ধে জানছেন না, আপনার কাছে হয়তো মানি আছে আপনি কিনে ফেলছেন কিন্তু দেখা যাচ্ছে কি যে এটা ম্যানেজ করার জন্য এজেন্সি কী হিসেবে আপনাকে ভূমিকা নিচ্ছে, আপনি কি রাইট এজেন্সি চুজ করতে পেরেছেন কি না, তার ঠিকমতো ফর্মে করছে কি না, তার লিগাল পার্ট কমপ্লায়েন্সেসগুলো ঠিকমতো করছে কি না, তো সেগুলো একটা ফ্যাক্টর থাকছে। তো সেই ক্ষেত্রে প্রথম পার্টে চলে আসে যে আমাদের লোকেশন নির্বাচন করা, যেটাকে আমি প্রথম ধাপে বলবো, লোকেশন একটা বিশাল ফ্যাক্টর। এখন আসছে যে আমরা লন্ডনেই থাকছি, আমি যদি জিনিসটাকে মানে ইন্টারন্যাশনালভাবে ঘুরিয়ে নিয়ে এসে পার্টে পার্টে যদি গ্রেটার ইউকে থেকে শুরু করে তারপর যদি এখন চলে আসছি যে আমি লন্ডনে থাকি, আমি থাকি ইস্ট লন্ডনে, দেখা যাচ্ছে আমি বাড়ি কিনছি ওয়েস্ট লন্ডনে, ইজ পসিবল আপনার যেরকম দৈনন্দিন আপনার যে লাইফস্টাইল, আপনি যে কর্ম করছেন অথবা ব্যবসা করছেন সেখানে কি ম্যানেজেবল কি না, তো সেখানে দেখা যাচ্ছে কি যে অনেক সময় আছে যে সবচেয়ে বেটার হয় মানে মানে এক যে প্রপার্টি এক্সপার্ট হিসেবে কথা বলতে যাচ্ছি, যেহেতু আমি নিজে প্রপার্টি এজেন্ট হিসেবে কাজ করছি মানে বিজনেস করছি, সেক্ষেত্রে বলতে পারি যে যেটা আপনার এজেন্ট ব্যালেন্স করতে পারছে যদি এজেন্ট রাখেন আপনি, যদি রাখতে না পারেন আপনি যদি নিজে ব্যালেন্স করেন তখন কাছাকাছি জায়গাতে সবচেয়ে বেশি ভালো, এবং আপনাকে সাথে সাথে মনে রাখতে হবে যে সেই ইনভেস্টমেন্টটা আপনি করে লোকেশনটাকে আপনি সিলেকশন করলেন। তারপরে চলে আসছি যে বাজেটিংয়ের বিষয়, এখন বায়োটয়লেটের ক্ষেত্রে ইউকেতে বায়োটয়লেটের ক্ষেত্রে যে পার্টটা থাকছে যে আমরা কতটুকু পরিমাণে ডিপোজিট দিতে হচ্ছে বায়োটয়লেট প্রপার্টির ক্ষেত্রে, সেটা পার্সোনাল নামেই হোক না কেন অথবা কোম্পানির নামেই হোক না কেন, তো এখানে দেখা যাচ্ছে যে আগে ইউকেতে এইভাবে ছিল যে আপনি 10-15% দিয়ে আপনি বাড়ি কিনতে পারছিলেন না যে বায়োটয়লেট হিসেবে, কিন্তু এখন গভর্নমেন্ট এটাকে চেঞ্জ করে 25% ডিপোজিটের মানে যে জিনিসটা আসছে যে দিতে হবে, তো কিছু কিছু ক্ষেত্রে কিছু ল্যান্ডার আছে যারা 20%ও করছে, তো এখানে জিনিসটা আপনাকে দেখে নিতে হবে যে আপনার সেই পরিমাণ ইনভেস্টমেন্ট ফাইন্যান্স আপনার কাছে রেডি আছে কি না, তো এটাও একটা ফ্যাক্টর থাকছে। আমি চলে আসছি আশা ভাই, আমি দর্শক আপনার কাছে ব্যাক করছি, প্লিজ। থ্যাংক ইউ ভেরি মাচ আরিফ ভাই। আরিফ ভাই দর্শক, আরিফ ভাই খুব সুন্দরভাবে বুঝিয়ে দিচ্ছিলেন পার্ট বাই পার্ট যে আপনারা হাউ টু মেক মানি ফ্রম দ্য বায়োটয়লেট প্রপার্টি এবং কীভাবে কী করলে আপনারা লাভবান হবেন। দর্শক, আপনারা যদি আমাদের আগের কোনো অনুষ্ঠান দেখতে চান, বিশেষ করে অনেককে অনেক দর্শক এখনও আমাদেরকে ফোন করেন, আমাদেরকে ইমেল করেন এবং টেক্সট করেন যে অ্যাজ এ ফার্স্ট টাইম বায়ার হিসাবে হাউ আই ক্যান গেট ক্যান বি গাইডেড ফ্রম ইউ গাইডস। সো আমি আপনাদের সবার জন্য বলছি যে আমাদের যে একটা অনুষ্ঠান করেছিলাম, আরিফ ভাই করেছিলেন সেই জিনিসটা, সেটা গাইডলাইন ফর দ্য ফার্স্ট টাইম বায়ার, এটা হয়েছিল 21st of June। আপনারা যদি সেই প্রোগ্রামটি আবার দেখেন তাহলে আমাদের অনেক ইনফরমেশন সেখানে দেওয়া আছে। দর্শক, আশা করি আপনারা উপকৃত হবেন, আর অ্যাট দ্য সেম টাইমস আমাদেরকে ফোন করুন, টেক্সট করুন এবং ইমেল অ্যাড্রেসটি আমাদের স্ক্রিনের নিচে আছে, আপনারা সবসময় এটা লিখে রাখবেন। ইট মাইট হেল্পস ইউ অ্যান্ড ইউ ক্যান গিভ আস এ কল এনি টাইম ডিউরিং দ্য উইক টাইমস অর টেক্সট আস। আরিফ ভাই, ব্যাক টু ইউ। থ্যাংক ইউ অশোক ভাই। দর্শক, আমি চলে আসছি এবার আপনাদের কাছে এভাবে যে আমি প্রোগ্রামটি কীভাবে ডিজাইন করেছি, মানে কালকে অবশ্য আমি একটা ওয়েডিংয়ে লন্ডনের বাইরে সুইডনে ছিলাম, যে সেখানে এই ওয়েডিংয়ের মধ্যেও কিন্তু আশা ভাই অনেকে প্রশ্ন করেছেন যেটা প্রপার্টি বিষয়ে অনেক প্রশ্ন, তো ভালো লাগে যে পাবলিক এটা দেখছেন বুঝছেন, তো সেই ক্ষেত্রে আপনাদের কাছে এইভাবে বুঝিয়ে বলা বলতে যাচ্ছি এভাবে যে আপনারা ফিল ফ্রি অ্যাগেইন যে ফোন করা, টেক্সট করা, ইমেল করা, এগুলোর পাশাপাশি থাকবেন। আমি ধাপে ধাপে যে প্রোগ্রাম করে আসছি, আশা ভাইও কিছুক্ষণ আগে বলে দিলেন যে ওই ওই প্রোগ্রামে এরকম ধরনের টপিকস আমরা কথা বলেছি, তো আমাদের অ্যারাউন্ড 300 এফএসসিএর পর্ব আছে যেটা ইউটিউবের মধ্যে লোডেড করা, ফেসবুকে তো আছে অ্যাজ ওয়েল অ্যাজ। তো যাই হোক, আমি এবার চলে আসছি যে আমাদের পরবর্তী পার্ট যেটা আমি ডিজাইন করেছি এই ক্ষেত্রে, যে আমাদের থার্ড পয়েন্টে আমি এভাবে বলতে যাচ্ছি যে মানে গুড টাইম টু বাই কখন, ইজ এ গুড টাইম টু বাই নাও অর লেটার অন, এটা নিয়ে অনেক প্রশ্ন এসেছে আমাদের লাইভ কলে এবং আসছে ইমেল এবং টেক্সট অ্যাজ ওয়েল, যে এখন কি গুড টাইম এই প্যান্ডামিকের সময়ে, যেখানে বলতে হয় যে অসংখ্য জনের প্রশ্নের করেছেন আমার কাছে যে এটা কি গুড টাইম, এ গুড টাইম টু বাই,
তো দেখেন আমরা যদি এভাবে অ্যানালাইসিস করি, আমরা যারা ইনভেস্টর হব তাকে কিন্তু বিভিন্ন গ্রেডে বিভিন্নভাবে বুঝে নিতে হচ্ছে, স্পেশালিস্টদের কাছে জানা ইনফো নেওয়া, গুগলের মানে অনলাইনের যুগ, অসংখ্য ইনফরমেশন পাবেন, এক্সপার্টিস যারা আছে তারা তো পাশাপাশি দিচ্ছে এবং নিউজ বুলেটিন আপনারা তো দেখছেন যেটা আসছে, তো সেই ক্ষেত্রে আপনারা বুঝতে পারবেন যে গুড টাইম টু বাই যে কথাটা আর ব্যাড টাইম টু বাই, তো এই ক্ষেত্রে কী বলা যেতে পারে। তো আমি যদি এইভাবে চলে আসি যে প্যান্ডামিকের শুরু হলো গত বছরের মার্চের থেকে যে জিনিসটা আসছে, সেই ক্ষেত্রে যদিও প্রপার্টি মার্কেটে আমরা বিজনেস, আমি যে হোটেল যেহেতু ব্যবসা করছি সেক্ষেত্রে আমাদের অফিস বন্ধ ছিল দেড় মাস, তারপর আমাদের রিমোটভাবে কাজ করতে হয়েছে এজেন্সি যারা ছিল, এখন যদিও তারা আসছে, কিন্তু দেখা যাচ্ছে যে ওই সময় থেকে কিন্তু প্রপার্টির প্রাইস কিন্তু গ্রাজুয়ালি বাড়া শুরু করেছে। তো এখন কি হলো, এই ব্যাড টাইমে, এই ক্রান্তি লগ্নে এখানে প্রপার্টি দামি কিতে রাইস স্কুল, যেটা আমি আপনাদের চার পাঁচটা প্রোগ্রামে বলেছি যে 10% মতো গ্রেটার ইউকেতে বাড়ির দাম বেড়েছে, এই বাড়ির দাম বাড়ার ক্ষেত্রে এখন কথা থাকছে যে কোথায় কোন জায়গায় কতটুকু এখন হতে পারে, সেটা স্কটল্যান্ডের পার্ট হতে পারে, ইউকের মানে আর এক পার্টে, তো সেখানে থাকছে যে আপনি কয় বেডরুমের প্রপার্টি, সেন্ট্রাল লন্ডনের প্রপার্টির প্রাইস ড্রপ করেছে, আবার দেখা যাচ্ছে কি ছোটো সাইজের প্রপার্টির দাম বেড়েছে, ইনভেস্টর প্রচুর পরিমাণে, এগুলো কেন কেন এই সময়ে এইভাবে প্রপার্টি মার্কেটে আসছে আর চলে যাচ্ছে বেশি দামে। তো এখানে অনেকগুলো ফ্যাক্টর আমি যদি আলোচনা করেছি, তো আমি সেটাকে আবার একটু সামারি করে বলছি এভাবে যে গভর্নমেন্ট এখানে বিশেষ বিশেষ সুযোগ সুবিধা দিয়েছে, তো সেক্ষেত্রে প্রচুর পরিমাণে বা ইনভেস্টর মার্কেটে চলে আসছে। তো আমি চলে আসছি, আশা ভাই এক সংকেত দিচ্ছেন যদিও। হ্যাঁ ভাইয়া, আমি লাইক টু টেক এ ফোন কল প্লিজ। দেখি কে আছেন লাইনে। আসসালামু আলাইকুম দর্শক। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। ভাইয়া প্রশ্নটি করুন। জি, আমার একটা প্রশ্ন হলো, যেহেতু আরিফ ভাই এজেন্সির মানে সাথে মানে সম্পর্কিত বা উনি এক্সপিরিয়েন্স আছে, আমি একটা মানে গোর আমার ভাড়া দিয়েছিলাম বুঝছেন, আমি আসলে ওই ভাড়া দেওয়ার কন্ট্রাক্টই সাইন করে নাই, মানে এজেন্টের মাধ্যমে দিয়েছিলাম, এজেন্টে ওই তারা মানে চাবি আমার কন্ট্রাক্টের সাইনের আগেই চাবিটা দিয়ে দিছে, এখন এক সপ্তাহের মধ্যে আমার নেইবারে কমপ্লেন দিছে, আমরা তারা নোটিশ দিচ্ছি যে তোমরা পয়সা লাগবে না চলে যাও, কিন্তু যাচ্ছি যাচ্ছি হয়ে এখন পর্যন্ত ফোর মাস হয়ে গেছে, ফোর মান্থ অলরেডি গোন, বাট আমার পয়সাও দিতেছে না, এজেন্টও আমার বলতেছে মানে ওই যাইতো ওই যাই বগি যাই বগি এইভাবে বলতেছে, বাট পয়সার কথা এখনো দিতে ধর, আমরা এখনো কন্ট্রাক্টও সাইন করছে না, এখন আমি কি করতে পারি বলেন। এক্সেলেন্ট ভাইয়া, আমি আপনাকে একটু পোস্ট করবো এখানে, আপনি একটু লাইনে থাকবেন প্লিজ, আমার একটা জিনিস জানা বিষয় আছে যে আপনি আপনার যে আপনি সাইন করেন নাই, কিন্তু আপনার এজেন্ট কি আপনার অন বিহাফ অফ ইউ সাইন করেছে কিনা? এজেন্টে এজেন্টে যেহেতু ওই টেনেন্টের চাবি দিছে, অফকোর্স আমার মনে হয় সাইন করছে বুঝছেন না, আপনাকে এটা জানতে হবে মনে হয়, মানে জিনিসটাকে আপনি একটু রিকনফার্ম করবেন প্লিজ, কারণ যদি এজেন্ট আপনার এটাকে অন বিহাফ অফ ইউ সাইন করে থাকে তাহলে কিন্তু মানে টেনেন্সি এগ্রিমেন্ট হয়েছে, এজেন্ট পাওয়ার রাখছে অন বিহাফ অফ ইউ, এখন আপনি নিজে ল্যান্ডলর্ড, আমি যখন তাদের সাথে কন্ট্যাক্ট মানে ওই প্রপার্টিটা দেই ভাড়া, তখন ওই সময় অফিস গুলাতে আসলে অনলাইনে সবকিছু হইতো, ফেস টু ফেস যাওয়া হইতো না বুঝছেন না। ঠিক আছে ভাই, আমরা অনলাইনে করেছি, আমরা অনলাইনে করেছি, ই সিগনেচার নিয়েছি করেছি, কিন্তু আমার কথা হচ্ছে যে আপনার পক্ষ হয়ে এজেন্ট কি মানে সিগনেচার করেছে কিনা, টেনেন্সি এগ্রিমেন্ট সাইন করেছে কিনা অন বিহাফ অফ ইউ, এটা আমার প্রশ্ন আপনার কাছে। আপনি যদি না শিওর থাকেন, আপনি যদি জেনে নেবেন তাহলে আমি আপনার আপনার পরবর্তী মানে আনসারগুলো দিচ্ছি কি হলে কি হতে পারে। আচ্ছা ঠিক আছে ভাইয়া। জি 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 ঠিক আছে, ওকে, আপনি ফোনটা রাখতে পারেন তাহলে, আমি আপনার কাছে চলে আসছি। আশা ভাই, ইজ এ কমপ্লেক্স, আমরা সো মাচ মানে প্রতিটা এজেন্ট এই সময় আমরা যেভাবে সাফার করেছি বিভিন্ন ভাবে এই ডিসপিউট নিয়ে, তো ভাইয়া আপনার কাছে চলে আসছি আমি এভাবে বলে, এজেন্ট যদি অন বিহাফ অফ ইউ সিগনেচার করে থাকে তাহলে টেনেন্সি এগ্রিমেন্ট হয়েছে, তো টেনেন্সি এগ্রিমেন্ট হলে পরে টেনেন্সি এগ্রিমেন্টের বিভিন্ন অ্যাসোসিয়েশন টেনেন্সি এএসটি যেটাকে বলা হয় সেই ফর্মে অনেক সময় আছে আপনার মানে ফর দ্য টাইমিংয়ের জন্য বা ভাড়া দেওয়ার জন্য এগ্রিমেন্ট আছে, সো মেনি ভাবে করা যায়, তো এখন যে জিনিসটা থাকছে যদি এজেন্ট আপনার সিগনেচার করে থাকে তখন এটা কি টেনেন্সি এগ্রিমেন্ট হয়ে গেল, যখন আপনার টেনেন্সি এগ্রিমেন্ট হয়ে গেল এদেশের ল অনুপাতে তখন
ভাড়া দিচ্ছে না একটা অন্য পার্ট, আরেকটা হচ্ছে যে এগ্রিমেন্ট হয়ে গেছে তখন আপনি যদি ট্যানেন্টকে না চান, কোন নেবার কমপ্লেন দিয়েছে বুঝতে পেরেছি, সো মেনি কারণে, কারণ ট্যানেন্সি লেখা থাকবে অসংখ্য জিনিস পার্ট বাই পার্ট করে এবার লেখা থাকবে কোন কোন কারণে ট্যানেন্ট কী করতে পারে এবং কী করতে পারে না। তো সেক্ষেত্রে ল্যান্ডলর্ড অফ দ্য এজেন্সির রাইট আছে, লফুলভাবে তাকে স্টেপস নিতে হবে। তো লফুলভাবে যদি স্টেপস নিতে হয় তখন সেখানে থাকছে এভাবে যে আপনাকে নোটিশ দিতে হবে, নর্মালি থাকে যে সিক্স মান্থ ব্রেক ক্লজ, মানে সিক্স মান্থ মানে যাওয়ার পরে আপনি প্রপার্টি নিতে পারেন দু মাসের নোটিশ দিয়ে। কিন্তু করোনাকালীন সময়ে গভর্নমেন্ট বিভিন্ন রকমের ফ্যাসিলিটিস দিয়েছে, তো এই ফ্যাসিলিটিসের কারণে ল অনেক কিছু চেঞ্জ হয়েছে। করোনা ভাইরাস অ্যাক্ট ল 2019 বলে বিভিন্নভাবে জিনিস নিয়ে আসছে। তো সেক্ষেত্রে দেখা হচ্ছে কি যে এখন ট্যানেন্ট এখানে কোনো সময় ভালো পজিশনও আছে, কোনো সময় আছে যে ট্যানেন্ট ভাড়া দিয়ে যাচ্ছে, অনেক সময় আবার অনেকে অপব্যবহার করছে। তো অপব্যবহার করলে আপনাকে লিগাল ফর্মেটে যেতে হবে। তো ভাড়া দিচ্ছে না সেটা একটা বিষয়, এখন অনেক সময় আছে যে কম্প্রোমাইজ করে যদি জিনিসটা করা হয় তখন কিন্তু আর একটা বিষয় যে আপনি কম্প্রোমাইজ করে তাকে ম্যানেজ করতে পারলেন, সে রাজি হলো, এজেন্ট অর ল্যান্ডলর্ড এক পক্ষ ধরে আবার আসছে আর এক পক্ষ হিসেবে যে ট্যানেন্ট কী বলছে। আর সবাই কিছু বলতে চাচ্ছেন? থ্যাংকস। তো এখানে জিনিসটা থাকছে এভাবে ভাইয়া, এখন আপনাকে জিনিসটা করতে হবে যে এখানে নোটিশ দেওয়ার পিরিয়ডটা গভর্নমেন্ট করেছিল ছ মাস। আসলে যদি মনে হয় আমার, কারণ এটা আমাকে কমপ্লিট করতে গেলে একটু বুঝিয়ে বলতে হবে, আমার মনে হয় যে আমরা ব্রেক থেকে এসে বাকিটা কন্টিনিউ করছি। সম্মানিত দর্শকের প্রশ্নের উত্তরটাতে এসে, ব্রেক লেনে প্রাইম এস্টেট এজেন্ট, যার সেবার পরিধি লন্ডন M25 জুড়ে। প্রাইম এস্টেট এজেন্টের রয়েছে প্রফেশনাল কোয়ালিফিকেশন এবং ক্লায়েন্ট মানি প্রোটেকশন ইন্স্যুরেন্স। প্রাইম এস্টেট এজেন্ট হচ্ছে আরলা ও NAEA মেম্বার, যা আপনাকে আস্থা আর নিশ্চয়তা দেয়। প্রাইম এস্টেট ফিল সেফ কোয়ালিটি সার্ভিস। প্রপার্টির ফ্রি ভ্যালুয়েশনের জন্য ল্যান্ডলর্ডরা কল করুন 0207-375-1188। কাজী ভাই বলতেই কাজী ভাইয়ের কথা বলতে হচ্ছে যে আফটার প্যান্ডেমিক কাজী ভাই কিন্তু সরাসরি এখন আপনাদের অ্যাপয়েন্টমেন্ট নিচ্ছেন এবং কথা বলছেন, এবং যারা আজকে প্রথম টিউন করছেন এবং অনেকে যারা ভুলে গেছেন তাদের জন্য জানাচ্ছি যে আরিফ ভাই কিন্তু আপনাদের সাথে দেখা করেন, আপনারা আসলে অবশ্যই অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আসবেন, এবং আরিফ ভাই তার বিনিময়ে কোনো কিছু নেন না, মানে কোনো টাকা পয়সা নেন না, আমি ওপেনলি বলে দিচ্ছি। সো প্লিজ মেক এ অ্যাপয়েন্টমেন্ট দেন ইউ কাম, বিকজ ওনার এখন একটু লম্বা কিউ হয়ে গেছে। আশা করি আরিফ ভাই তার মধ্যেও যেভাবে পারেন চেষ্টা করবেন আপনাদের সাথে এ করতে। ফোন করুন, কথা বলুন, অ্যাট দ্য সেম টাইমস আরিফ ভাইয়ের কাছে চলে যাচ্ছি। আরিফ ভাই পরবর্তী সেগমেন্ট। থ্যাংক ইউ আশা ভাই। দর্শক আপনারা অলরেডি বেশ কিছু টেক্সট এবং ইমেল করছেন, আমরা মানে তালে তালে দেওয়ার চেষ্টা করব, যদি লাস্ট সেগমেন্টে আমাদের বেশ রাশ থাকে বুঝতে পাচ্ছেন, কলও আসে, আমরা চেষ্টা করব তালে তালে। আমরা যে কথা বলছিলাম, আমি যেভাবে প্রোগ্রামটি ডিজাইন করেছিলাম যে বায়োটেলেট প্রপার্টির ক্ষেত্রে আমরা কীভাবে মানি ইনভেস্ট করে মানে বেশ ভালো রিটার্ন পেতে পারে, লাভজনক হতে পারে, সেই ক্ষেত্রে পর্বে পর্বে কথা বলবো, বোধহয় আমার সম্ভবত তিন চারটা চলবে এই বিষয়ে। তো যতটুকু কভার করেছি সেই প্রেক্ষাপটে আজকেও চেষ্টা করব, এবং আপনাদের প্রশ্ন তো আছেই, চেষ্টা করছি প্রায়োরিটি রাখার জন্য। তো আমি চলে আসছি ভাইয়া যে কথাটা জানতে চেয়েছিলেন আমাদের কলার ভাইয়া যে কিছুক্ষণ আগে ফোন করেছেন, যে আপনাকে আমি অনেকটাই বলে ফেলেছি, তারপরেও একটু বিস্তারিতভাবে বলার জন্য, কারণ কি আমার মানে যদি বলা হয় যে আমরা যারা প্রপার্টি মানে বিজনেসে আছি মানে করছি যারা, তারা অসংখ্যভাবে মানে ভুক্তভোগী এই করোনা ভাইরাসের প্যান্ডামিক টাইমের এই কমপ্লেক্স ট্যানেন্ট বিষয়ক অনেক কিছু, এবং সেই সাথে যারা প্রাইভেট ল্যান্ডলর্ড আছেন তারাও বেশ ভুক্তভোগী হয়েছেন। আর এদিকে থাকছে যে গভর্নমেন্ট তার করোনা ভাইরাস অ্যাক্ট নিয়ে 2019 বিভিন্নভাবে বিভিন্ন টপিক্সের প্রেক্ষাপটে যেসব কথাগুলো করেছেন সেক্ষেত্রে অনেকে আমরা ফলো করছি লিগ্যালভাবে, আবার অনেকে করছি অপব্যবহার করছি। তো অপব্যবহার করতে যে কারা লোকসান হচ্ছেন অথবা কারা সাফার করছেন, সেক্ষেত্রে ল্যান্ডলর্ডরা অনেক অসংখ্য পরিমাণ ল্যান্ডলর্ড আছেন তারা সাফার করছেন, হয়তো ভাই আপনিও তার মধ্যে একজন। তো মানে আমি আপনাকে আবারও বলতে চাচ্ছি এভাবে যে এখন নোটিস পিরিয়ডের কিছুক্ষণ আমি একটা নিউজ বুলেটিন দিচ্ছিলাম যে কথা বলে যে এই অগস্ট থেকে আবার দু মাসের নোটিশের একটা ফরম্যাটে চলে আসলো। তো আগে ছিল ছ মাসের,
তারপরে করেছে চার মাসের, এখন করেছে দু মাসের, মানে দু মাস যেটা নর্মাল স্ট্যান্ডার্ড। আবার অনেক সময় আছে যে টেনেন্সি এগ্রিমেন্টে আমরা যদি স্পেশাল কোনো টার্মস অ্যান্ড কন্ডিশন দিয়ে থাকি, নোটিশ পিরিয়ড একে একজনকে দিবে, ল্যান্ডলর্ড টেনেন্ট অথবা ল্যান্ডলর্ড এজেন্ট হোয়েভার, মানে এভাবে থাকে যে এই কদিন নোটিশ দিলে চলে। এখন আসে নোটিশ দিয়ে সে চলে যাচ্ছে, এখানে অনেক সময় আছে যে আমরা নেগোসিয়েশন করে সেটেলমেন্ট করি যদি কোনো কমপ্লেক্স বিষয় থাকে, স্পেশালি ফর দ্যাট। আবার থাকছে এভাবে যে আমরা টেনেন্টও অনেক সময় নেগোসিয়েশন করছি কোনো সার্কামস্ট্যান্সের কারণে, যদি কোনোরকম ধরনের হয় তখন ট্যালেন্টও আসছে কিন্তু এজেন্টের কাছে অথবা ল্যান্ডলর্ডের কাছে। এখন চলে আসছি এভাবে যে মানি অনেক মাসে চার মাসে আপনাকে দিচ্ছে না, এখন চার মাস না হোক, যদি বেশিও হয় কমও হয়, হ্যাঁ আপনার রাইট আছে ল্যান্ডলর্ড, আগে তো বলা হয়েছে যে মানে এই ক্ষেত্রে ল কিন্তু এখানে আসে নাই, এই প্যান্ডেমিক টাইম এভাবে আসে নাই যে রেন্ট দিতে হবে না, এরকম ধরনের কোনো কথা আসেনি। ল্যান্ডলর্ড অথবা এজেন্ট ট্যালেন্টের বিরুদ্ধে কিন্তু লিগ্যাল ফর্মেটে যেতে পারছেন, সেটা কাভার করার জন্য কান্ট্রি কোর্ট জাজমেন্টের জন্য সেই পর্যন্ত যেতে পারছেন, যেটা ট্যালেন্টের জন্য ব্যাঘাত ঘটবে ইন ডিফারেন্ট অ্যাঙ্গলে। তো আমরা যারা ট্যালেন্ট আছি প্লিজ আমরা দেখে নিব যে কমপ্লেক্সের মধ্যে না যে মিনিমাইজ করে নেওয়ার জন্য। ভাইয়া আশা করি আপনার উত্তর পেয়েছেন। তারপরে যদি আরও কোনো টেকনিক্যালভাবে আরও কিছু জানতে চান, অনেক সময় আছে সার্কামস্ট্যান্সের প্রেক্ষাপটে কথাগুলো বলতে হয় ভিন্ন অ্যাঙ্গেলে, তো আমি একটু বুঝিয়ে বললাম, তারপরে যদি কিছু কথা থাকে প্লিজ ফিল ফ্রি টেক্সট মি অর ইমেল মি। আর আপনারা যারা ইমেল করছেন প্লিজ ইমেলের নিচে আপনার নাম্বারটা লিখে দেবেন, আমার গুড টাইম সামটাইম ওভার দ্য ফোনে কথা বলি। থ্যাংক ইউ, আশা ব্যাক, ধন্যবাদ আরিফ ভাই। দেখি পরবর্তী কলার কে রয়েছেন। আসসালামু আলাইকুম দর্শক। দর্শক আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। দর্শক আপনার কথাটা খুবই আস্তে শোনা যাচ্ছে। ওয়ালাইকুম আসসালাম। জি শুনতে পাচ্ছি। আচ্ছা প্রশ্ন করুন। না প্রশ্ন কিছু নাই, আমি পরবর্তী সময়ে, এখন নামাজের টাইম আছে, নামাজের টাইম, আমি কি পরবর্তী সময়ে এই নাম্বারে আপনাদেরকে খুঁজে পাবো? অবশ্যই, আপনি যদি আমাদের টেক্সট নাম্বারটি লিখে রাখেন দর্শক, এই টেক্সট নাম্বারে আপনারা আমাদের টেক্সট করতে পারেন এবং টেক্সটের মাধ্যমে আপনি আপনার প্রশ্নটি করতে পারেন, আরিফ ভাই কিন্তু সেই প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করবে। যে অবশ্যই এখন মাগরিবের সময়, যদি ইফ ইউ হ্যাভ টু গো পরবর্তী সময় পাবো কি কালকে পরশু আজকে নামাজের পরে ওরা প্রোগ্রামের শেষে আর কি প্রোগ্রামের শেষে ভাইয়া জিনিসটা হচ্ছে কি যে আমরা অনেক সময় আমাদের কন্ট্রোল রুমে কাজ থেকে যায় কিছু, তো এটা বেস্ট হবে যে মানডে টু ফ্রাইডে আফটার 12 o'clock থেকে শুরু করে যদি আপনি লাইভ কথা বলতে চান তখন একটা জিনিস বিষয়, আবার টেক্সট করে রাখলে আমার কনভিনিয়েন্ট টাইমে আপনাকে কল করলাম অথবা ইমেল করে রাখলে পরে আমার কনভিনিয়েন্ট টাইমে ব্যাক করলাম। জি থ্যাংক ইউ। আচ্ছা তাহলে ভালো হবে, দেখা যায় টেক্সট নাম্বারটা সেভ করে। আচ্ছা জি, টেক্সট নাম্বারটা আমাদের স্ক্রিনের নিচে আছে, তারপরেও আমি আপনাদের জ্ঞাতার্থে জানাচ্ছি 0753406529, আপনারা স্ক্রিনের নিচে দেখতে পাচ্ছেন সব সময় থাকে, আপনারা ওইটা কাইন্ডলি সেভ করে রাখুন। ধন্যবাদ কলার, থ্যাংকস ফর ইয়োর কল। জি ধন্যবাদ দর্শক। যে কথা বলছিলাম এই দর্শককে সবার উদ্দেশ্যে বলছি যে আপনারা কিন্তু এই নাম্বারটি যদি সেভ করে রাখেন আপনাদের প্রশ্ন যে কোনো সময় আপনাদের মনে আসতে পারে এবং সেই আশাটাকেই কিন্তু আপনারা তখন আপনি টেক্সট করতে পারেন এবং টেক্সটের মাধ্যমে আরিফ ভাইয়ের সাথে কথা বলতে পারেন, আরিফ ভাই করবে অবশ্যই রিপ্লাই দিবে। চলে যাচ্ছে আবারও আরিফ ভাইয়ের কাছে। আরিফ ভাই আমাদের সময় তো অনেক কিছু বিবর্তনের প্রেক্ষাপটে লাইফ স্টাইলও কিন্তু অনেক চেঞ্জ হয়েছে, বুঝতে পারছি আমরা স্বাস্থ্যগত ভাবে যেভাবে মেনটেন করছি গভর্নমেন্ট রুলস এন্ড দিস এন্ড দ্যাট, বাট তারপরে প্রপার্টি রিলেটেড যেসব জিনিস আসছে আমরা অসংখ্য লোকজন চিন্তা করছি যে শহর ছেড়ে একটু মানে সুবার্ব এলাকাতে অথবা কান্ট্রি সাইডে যাওয়ার জন্য মুভমেন্ট করার জন্য, সেক্ষেত্রে আশ্চিকিসের জন্য মানুষ হচ্ছে প্ল্যান করছে ঘরে বসে কাজ করবেন, সেগুলো ফ্যাক্টর থাকছে। তো একটা ডাটা পরিসংখ্যানে স্ট্যাটিস্টিক্সে দেখা যাচ্ছে এভাবে যে মানুষ কিন্তু সিটির থেকে সিটি চেঞ্জ করে ফেলছে, লোকেশন তো মানে মানে সেম এলাকার মধ্যে আশেপাশে গেলে তো ইটস ডিফারেন্ট, বাট অনেক সময় মানে সিটি চেঞ্জ করছেন। তো শুনে আশ্চর্য হবেন যে এই এই প্যান্ডামিকের টাইমে যে চারটা সিটিকে কিন্তু বেশ জনপ্রিয়ভাবে
সিলেকশনে আসছে যে পাবলিক কোন দিকে যাচ্ছেন, কেন যাচ্ছেন, তো সেই কথা তো বললামই, কেন যাচ্ছেন একটা একটা পার্ট, আবার হচ্ছে যে কোন সিটিতে যাচ্ছেন। টপ চারটা সিটির মধ্যে থাকছে যে লিভারপুলের দিকে মানুষ বেশ মুভমেন্ট করা শুরু করেছে, তো সেক্ষেত্রে থাকছে লিভারপুল, বার্মিংহাম আছে, ম্যানচেস্টার আছে এবং এডিনবার্গ এলাকাতে প্রচুর পরিমাণে দেশি বিদেশি লোকজন মুভমেন্ট করছেন এই প্যান্ডামিকের কারণে, যেহেতু করোনা ভাইরাসের এই অনেক কিছু ইম্প্যাক্টের প্রেক্ষাপটে জিনিসটা আসছে। এটা ছিল আপনাদের কাছে, ধন্যবাদ। আমি খুব কুইক একটা কল নিয়ে নিচ্ছি এবং বুলেট পয়েন্টে উত্তর দিতে হবে। দর্শক, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনি প্রশ্ন করুন খুব তাড়াতাড়ি, আমাদের সময় কম। আপনার কথা আমরা একদমই বুঝতে পারছি না। জি বলুন। দর্শক, আমি বিনয়ের সাথে বলছি যে উই আর রিয়েলি সরি দ্যাট ইউ আর ব্রেকিং আপ, উই ক্যান্ট হিয়ার ইউ প্রপারলি। ইফ ইউ আর কাইন্ড এনাফ টু জাস্ট লিভ এ মেসেজ ইন দ্য টেক্সট মেসেজ, দ্যাটস আরিফ ভাই উইল কাম ব্যাক টু ইউ, ইজ ইট ওকে উইথ ইউ প্লিজ? থ্যাংক ইউ সো মাচ আরিফ ভাই। দর্শক, আমি আজকে প্রোগ্রাম যেভাবে ডিজাইন করেছিলাম সেই ক্ষেত্রে আসছি আবার, যে ইন্ট্রোডাকশন বলে বায়োটেকের ক্ষেত্রে আজকে প্রভাবে নেয়া, আমি যে কথায় লাস্ট পয়েন্টে বিদায় নিয়ে আসেন, বিদায় নিয়ে আসতে হবে এখনই পাশাপাশি, নো টাইম নো টাইম। তো এখন দর্শক বুঝতে পারছে সময়ের ফের, যেতে নিতে চাই তবু যেতে হচ্ছে, যেহেতু ডিজাইন করা টাইমের ফ্রেম। তো গুড টাইম ব্যাড টাইমের কাহিনি যে নিয়ে কথা বলছিলাম দর্শক, সেটা দেখে নিব, বুঝে নিব, আবার আমরা সোয়াট অ্যানালাইসিস করে নিব যে আপনি যেটা প্রজেক্টটা নিচ্ছেন তার প্লাস মানে বিভিন্ন জিনিসগুলোকে লেগে ওয়ার্ক করে নিই। আমি আপনাকে বিস্তারিতভাবে আগামী পর্বে আবার ধারাবাহিক কথা বলবো। তো যেহেতু বিদায় নেওয়ার পালা, তো সেক্ষেত্রে বিদায় নিতে হচ্ছে, তো আপনারা ওয়ার্ল্ডের যে যেখানে আছেন দেখছেন প্রোগ্রামটি, আপনাদের মতামত যেমন জানাবেন কেমন লাগলো। আমার পক্ষ থেকে প্রীতি শুভেচ্ছা সালাম জানিয়ে বিদায় নিচ্ছি, দোয়া রাখবেন ইনশাল্লাহ, আর কথা হবে আগামী প্রোগ্রামে। আসসালামু আলাইকুম আরিফ ভাই, থ্যাংক ইউ ভেরি মাচ ফর ইয়োর টাইম, অ্যান্ড ইউ স্পেন্ড লট অফ এনার্জি রিগার্ডিং দিস শোস, অ্যান্ড ইউ আর ডুইং কন্টিনিউসলি ফর লাস্ট 8 years. We bow to, I always bow to you because you are is a totally charitable. ইনশাআল্লাহ চেষ্টা করছি। দর্শক চলে যেতে হচ্ছে, তার আগে জানিয়ে দিচ্ছি যে আমাদের অনুষ্ঠানটি আবার প্রচারিত হবে আগামী পুনঃপ্রচার হবে শুক্রবার দিন সকাল 9:30 সেম টিভিতে। আমাদের প্রপার্টি শো টিপস এখন সময় নেই বলে দিতে পারছি না, আশা করি আপনারা আমাদের সাথেই থাকবেন, আবার দেখা হবে নেক্সট উইক সেম টিভি সেম চ্যানেল 8 o'clock in the evening. ভালো থাকুন, সুস্থ থাকুন। ব্রিকলেনে প্রাইম এস্টেট এজেন্ট, যার সেবার পরিধি লন্ডন M25 জুড়ে। প্রাইম এস্টেট এজেন্টের রয়েছে প্রফেশনাল কোয়ালিফিকেশন এবং ক্লায়েন্ট মানি প্রোটেকশন ইন্স্যুরেন্স। প্রাইম এস্টেট এজেন্ট হচ্ছে আরলা ও NAEA মেম্বার, যা আপনাকে আস্থা আর নিশ্চয়তা দেয়। প্রাইম এস্টেট ফিল সেফ কোয়ালিটি সার্ভিস, পিস অফ মাইন্ড। Absolutely. Property free valuation এর জন্য ল্যান্ডলর্ডরা কল করুন 0207375118।